দেখো প্রথমে যেটা বলতে হয় যে কথায় আছে মর্নিং শোজ দা ডে, অর্থাৎ দিনের শুরুটা দেখে বোঝা যায় যে সারা দিনটা কেমন যাবে। সেদিক থেকে বলা যায় প্রবীণ কুমারের পারফরমেন্স সকাল সকাল ভারতের ঝুলিতে পদক এনে দিল, এবং আমরা জানি যে গত দুদিন প্যারালিম্পিক্সে ভারতের জন্য দিনটা ভালো যায়নি, কোনো পদক আসেনি। কিন্তু এদিন সকাল সকালবেলা প্যারালিম্পিক্সে পুরুষদের হাই জাম্পে T64 ফাইনালে রুপো জিতলেন প্রবীণ কুমার, এবং তিনি 2.07 মিটার যে জাম্প করেছেন সেটা এশিয়ান রেকর্ড করে তিনি এই রুপো জিতলেন। এবং যেটা আমরা ম্যাচে দেখতে পেয়েছি শেষ পর্যন্ত তিনি সোনার লড়াইয়ে ছিলেন, অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছে। অর্থাৎ প্রবীণ কুমারের রুপোজয়ের ফলে ভারতের পদক সংখ্যা দাঁড়ালো 11, 2টি সোনা, 6টি রুপো এবং 3টি ব্রোঞ্জ। এদিন আমরা জানি যে প্যারালিম্পিক্সে একাধিক মেডেল ম্যাচ রয়েছে, এবং সকালবেলা এই প্রবীণ কুমারের যে পদক এলো আমরা আশা করতে পারি এদিন আরো পদক সংখ্যা বাড়বে ভারতের হয়ে। ধন্যবাদ সৌমিত্র। টোকিও প্যারালিম্পিক্সে সোনা ও রূপজয়ীরা দেশে ফিরলেন। জ্যাভলিনে সোনা জিতেছেন সুমিত আন্টিল, জ্যাভলিনে রূপো পেয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া এবং ডিসকাসে রূপজয়ী যোগেশ কাঠুরিয়া। তিন ক্রীড়াবিদ টোকিও থেকে দিল্লি বিমানবন্দরে ফেরার পর তাঁদের স্বাগত জানানো হয়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।